ঝড় বয়ে চলেছে প্রথম থেকেই, যত সময় চলে যাচ্ছে তার বেগও চলেছে বেড়ে। শেষে বর্ষণের এত জল নদী আর বুকে ধরে রাখতে পারল না, দুকুল ভাসিয়ে ছুটে চলল জলের খরস্রোত। মাঠ ডুবে গেল, গ্রামও ডুবল, অসহায় নরনারী গরু ছাগল গাছপালা সবই ভেসে চলল প্লাবনের জলে। নারদের ঘরও জল ঢুকে উঠেছিল, নারদ উদ্বিগ্নে সময় কাটছিল তাঁর। জল অনেকখানি উঠেছে, ঘরের ভেতর থাকা আর নিরাপদ নয়। নারদ স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন, স্ত্রীকে এক হাতে ধরলেন, একটা ছেলেকে কাঁধে তুলে নিলেন, আর দুটোকে অন্য হাতে চেপে রাখলেন। অতিশন্ত পর্ণে এগিয়ে চললেন নিরাপদ আশ্রয় স্থানে। কোথায় আশ্রয়, কোথায় যাবেন, চারিদিকে শুধু জল আর জল। লাল জল যেন মানুষের শক্তিকে উপেক্ষা করে খলখল করে বিদ্রুপের হাসি হাসতে হাসতে ছুটে চলেছে তরঙ্গে তরঙ্গে করতালি দিয়ে। স্রোতের মুখে বেশি দূরে এগিয়ে যাওয়া সম্ভব হল না। কাঁধের ছেলেটি জলে পড়ে ভেসে গেল, তাকে ধরতে গিয়ে হাতির আর একটি ছেলে গেল ভেসে। পায়ের তলায় আর মাটির সন্ধান মিলল না। নারদ ভেসে চললেন হাতের শেষে ছেলেকে কখন যে হাতছাড়া হয়ে গেছে জানতেও পারলেন না। হঠাৎ সজাগ হয়ে দুহাতে স্ত্রীকে প্রাণপণে আঁকড়ে ধরে ভেসে চললেন। আপনার জন বলতে এখন বাকি রইল স্ত্রী, সেও হাতছাড়া না হয়। কিন্তু নারদ তাকেও ধরে রাখতে পারলেন না, ভাসতে ভাসতে নদীতে এসে পড়েছেন। এতক্ষণের পরিশ্রমের শরীর অবসন্ন, হাত অবশ হয়ে আপনি এলিয়ে পড়ল, স্ত্রী ভেসে গেলেন। আর ভাবা যায় না, ভাবতে ভাবতে মনও ও গেছে অবশ হয়ে। একটি আচ্ছন্ন ভাব নিয়ে জলে ভেসে রইলেন তিনি। ভাসতে ভাসতে একসময় নদীর ওপর কুলে একটা উঁচু জায়গায় এসে ঠেকলেন, সেখানেও তখনও জল ওঠেনি। কুল পেয়ে দেহ মনে বল এলো, নারদ সেখানে উঠে বসলেন। বসতেই মনে আবার তীব্র হয়ে জেগে উঠল তার দুর্ভাগ্যের স্মৃতি। সব গেছে, বিষয় গৃহ পরিজন কিছুই আর অবশিষ্ট নেই। নিজ দুর্ভাগ্যের কথা, নিজ অবলম্বনহীন অবস্থার কথা ভাবতে ভাবতে নারদ শোকে উন্মাদের মতো বিলাপ করতে লাগলেন। এমন সময় পিছন থেকে অতি কোমল অধি মধুর কয়েকটি কথা কানে ভেসে এলো। চমকে উঠে ফিরে তাকিয়ে দেখেন শ্রীকৃষ্ণ তাকে বলছেন, কই নারদ, জল কই? আধ ঘন্টা হয়ে গেল জল নিতে এসেছে, কি হলো? আধ ঘন্টা, নারদ চিৎকার করে উঠলেন। 12 বছরের এত ঘটনার এত বিচিত্র অনুভূতি তাঁর মনের উপর খেলে গেল মাত্র আধ ঘন্টায়। নারদ তখন বুঝলেন মায়া কি জিনিস। বললেন, ঠাকুর ঢের হয়েছে, ফিরে চলো এবার। আমাদের জীবনে অনুভূতি সবকিছুই মায়ার প্রভাবে মনে ফুটে উঠেছে। দেশ কাল জীব জগৎ সবই মায়া। যখন কেটে যায় তখন দেখা যায় সাধারণ অবস্থায় আমরা যাকে কঠিন বাস্তব বলে ভাবি তা মনের কল্পনা ছাড়ার কিছুই নয়। সব উড়ে যায় তখন, যেমন গতকাল রাতের দেখা স্বপ্ন এখন আর নেই।